কলকাতার রাত, মানুষজন মানে ঝলমল করছে নতুন নতুন পোশাকে, আর তার সঙ্গে মানে চারপাশ গন্ধে মোমো করছে ভালো ভালো খাবারের, আর প্রচুর প্রচুর আলোতে পার্ক স্ট্রিট কিন্তু আলো ঝলমলে। আর এই আলো ঝলমলে কলকাতাতেই কি কীভাবে সেলিব্রেট করছে একটু তার খোঁজ নেওয়ার জন্য আজকে আরোহী নিউজ পার্ক স্ট্রিটে। তোমাদের নামটা একটু জেনে নেব। রতি মিশ্রা। আয়ুষী মিশ্রা। কেমনভাবে সেলিব্রেট করছো আজকের দিনটা, কেমন কী কী করার প্ল্যান আছে? আজকে তো জাস্ট স্টার্ট করেছি, আগে ঘুরবো, তারপর রেস্টুরেন্টে যাব, কেনাকাটা এটা কিনেছি, সেলিব্রেট জাস্ট করেছি স্টার্টিংটা, আর সবাই আসবে, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, তো উইল গো অ্যান্ড এনজয়। মাস্টারের কোন জায়গাটা মাস্ট ভিজিট থাকে 25 ডিসেম্বরে? আইল্যান্ড পার্ক, ইটস লাইক সো ইন্টারেস্টিং টু ভিজিট, সো ইটস লাইক আ মেইন টার্গেট টু গো দেয়ার। 25 ডিসেম্বরের জন্য কি স্পেশাল কোনো শপিং বা মার্কেটিং করতে হয়? খুবই আনন্দ করবো, হাঁটছি, খাওয়া দাওয়া আছে, তো এরকম ভাবে ক্রিসমাস মানে আমার কাছে খুবই স্পেশাল। ক্রিসমাস ইভ বেসিক্যালি কালকের দিনটা আসা হয় না কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায়, তাই আজকেই সেলিব্রেট করে নিই। জাস্ট ইন করেছি, দেখতে দেখতে আসছি, আইল্যান্ড পার্ক দেখার ইচ্ছা আছে, পেস্ট্রি অবশ্যই খেয়েছি, দেখা যাক লেটার অন আরও কী কী এক্সপ্লোর করতে পারি। কীরকমভাবে সেলিব্রেট করছেন আজকের রাত? দারুণ এনজয়মেন্ট করছি, উই আর ফুল অন পাওয়ার, উইথ ফুল পাওয়ার প্যাকড আছি সবাই, উইল রোম টিল 12 অ্যান্ড দেন ডিনার সিনার হয়ে বাড়ি যাব। মানে আজকে মোটামুটি সারাটা রাত না হলে মিড নাইট অবধি আজকে ফুল পার্ক স্ট্রিট ক্রিসমাস, একদম ক্রিসমাসের সেলিব্রেশন এইভাবেই চলছে পার্ক স্ট্রিটে। ক্যামেরায় নিহারের সঙ্গে শ্রুতামার রিপোর্ট, আরোহী নিউজ।